নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাজু কাটলির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 100 গ্রাম কাজু নিয়েছি। কাজুটা 1-2 মিনিটের জন্য শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। কাজুটা ঠান্ডা করে নিয়ে আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সি যদি একবারে চালিয়ে দেন তাহলে কিন্তু বাদামের পেস্ট হয়ে যাবে, তাই বারে বারে অল্প অল্প করে চালিয়ে চালিয়ে এরকম গুঁড়ো করে নিতে হবে। কাজুর গুঁড়োটাকে আমি একবার চালনিতে ছেঁকে নিচ্ছি। যদি কোনো বড় দানা থেকে যায় সেই জন্য একবার ছেঁকে নেওয়া ভালো। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম মিহি ডাস্ট বেরোচ্ছে। আমি এইভাবে পুরোটা ছেঁকে নিচ্ছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। যতটা চিনি দিয়েছিলাম তার হাফ জল দিলাম। দিয়ে দিচ্ছি এলাচের দানা। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। চিনিটা প্রায় গলে গেছে, এই সময় দিয়ে দিলাম 50 গ্রাম আমুল দুধ। আমি আমুল দুধের পাউডারটা অল্প জলে গুলে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। কাজুর গুঁড়ো ঠিক এতটা মতো হয়েছে, আমি এখানে সবটাই দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে রেখে এবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো। দিয়ে দেব 1 চামচের মতো ঘি। আমুল দুধ, কাজু, ঘি, আহাহা, সব কিছু সংমিশ্রণে একটা অসাধারণ স্মেল বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে অনেকটা গাঢ় হয়ে এসেছে। প্রায় হয়ে এসেছে, এবার আমি এটা 2-1 বার নাড়াচাড়া করে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। থালাটায় আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। গাজর এই মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা হতে দিতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ঠান্ডা হতে দিতে হবে, তা না হলে কিন্তু হাতে চটচট করে লেগে যাবে, আর খুব ভালো করে ময়দা মাখার মতো মাখাও যাবে না। দেখতেই পাচ্ছেন আমি ময়দা মাখার মতো মুথে নিচ্ছি। একটু একটু করে ঘি দিয়ে ময়দা মাখার মতো করে খুব ভালো করে চটকে চটকে আমি মেখে নিচ্ছি। এবার আমি বেলন চাকিতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। রুটি বেলার মতো করে গোল করে আমি বেলে নিচ্ছি। আমার তাড়াহুড়ো ছিল, তাই যেমন পারলাম তেমন কাটলাম। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন।
একটা কাজু কাটলি আপনাদের দেখিয়ে দিই। ঠিক একই রকমভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তাহলে দেখলেন তো বাড়িতে কত অল্প সময়ে কত অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় কাজু কাটলি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী ভাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।